হোয়াট এ ট্রেলার ম্যান, হোয়াট এ ট্রেলার। এর আগে এসেছিল টিজার চরিত্রহীনের, মানে চরিত্রহীন থ্রি এর, সেটা দেখি এক্সাইটমেন্ট কয়েক কোটি গুণ বেড়ে গেছিল। কারণ এটার যে টিজারটা দেখানো হয়েছিল, টিজারটা খুব ছোট্ট ছিল, কিন্তু তার মধ্যে কিছু ডায়লগ ছিল এবং কিছু সিন ছিল যেগুলো দেখার পর চরিত্রহীন ওয়ান আর টু এর চেয়ে চরিত্রহীন থ্রি দেখার জন্য এক্সাইটমেন্ট বেড়ে গেছিল। এবং বেড়ে যাওয়ার অন্যতম বড় একটা কারণ হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়। এই চরিত্রহীন থ্রি এর সব থেকে বড় আকর্ষণের নাম হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়, এবং মোটামুটি চরিত্রহীন থ্রিতে এটা একটা বিরাট বড় ধামাকার কারণ হতে চলেছে। তো হিন্দিতে মির্জাপুর এবং বাংলাতে চরিত্রহীন হচ্ছে আমার সর্বকালের প্রিয় ওয়েব সিরিজ। মানে এই দুটো যখন কোনো সিজন আসে তখন এই পাগলের মতো ওয়েট করে থাকি সেটা কখন আসবে। তো আজকে যখন খবর পেলাম চরিত্রহীন থ্রি এর ট্রেলার আসবে, তখন থেকেই খুব এক্সাইটেড ছিলাম। তো এক্সপেকটেশন পূরণ হলো নাকি হলো না সেটাই আমার বলার। তো তার আগে যেটা বলবো যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আরো ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা পাই এবং আপনারাই হচ্ছে আমার ভগবান। তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এবার যেটা বলা, ট্রেলারটা কিরম লাগলো, ট্রেলারটার বেশ কয়েকটা দিক আমার দুর্দান্ত লেগেছে। প্রথম কথা হচ্ছে আগের দুটো হচ্ছে গল্প ছিল যেখানে মূলত যৌনতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু অন্যভাবে। এবার দেখুন, অনেকেই চরিত্রহীন দেখতে শুরু করা মানে তার মন্তব্য এটাই থাকে যে বেশ হট কিছু দেখতে পাবো। বেশিরভাগ এলি কেউ অত অস্বীকার করবে এখন, কিন্তু 90% লোকের ধারণা থাকে এটা। কিন্তু এটা অন্তর্নিহিত ব্যাপার থাকে যদি কেউ মন থেকে দেখে থাকে, মানে বেসিক্যালি চরিত্রহীন ওয়ান যেটা ছিল, মন থেকে যদি লোক দেখে থাকে, ব্যাপারটা বুঝে থাকে, বুঝতে পারবে যে কত সুন্দর একটা ভাবনা পরিচালক দেওয়ালয় ভট্টাচার্য ভেবেছিলেন। এবং সেখান থেকে সিরিজটাকে নিয়ে এগিয়ে যাওয়া, চরিত্রহীন টু বানানো, সেটাকে নিয়ে এগিয়ে যাওয়া, এইভাবে চরিত্রহীন থ্রি যে আসছে, এটা একটা খুব ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি হইচইয়ের তরফ থেকে। এবং এটাতেও সৌরভ দাসের অভিনয় নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। মানে হইচইয়ের একটা বিরাট বড় মেরুদণ্ডের নাম হচ্ছে সৌরভ দাস, এবং দিন দিন যত দিন বাড়ছে ওনার অভিনয়ের মানে ক্ষমতা আরো বেশি যেন প্রকাশ পাচ্ছে, সেটা কদিন আগে রহস্য রোমাঞ্চ সিরিজ যদি দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এবং এটাতে ওর সৌরভ দাসের অভিনয় মানে বেসিক্যালি আগের দুটো হচ্ছে, এটাতে সৌরভ দাসের অভিনয়ের জোর অনেক বেশি রয়েছে এবং সেটা দেখেই বোঝা যাচ্ছে। পাশাপাশি বাকি যারা রয়েছে প্রত্যেকে দুর্দান্ত কাজ করবে, এটুকু একদম শিওর। এবং এটার বেস্ট পার্ট যে লেগেছে সেটা হচ্ছে ডায়লগস। ডায়লগস দুর্দান্ত রয়েছে, মানে এত সুন্দর, মানে এটার ভাবনাটাকে নিয়ে, মানে যে বিষয়ের উপর বানানো হয়েছে সেই বিষয়ের উপর যে ডায়লগ গুলো, ডায়লগ লেখা দুর্দান্ত হয়েছে। এবং অবশ্যই দেওয়ালয় ভট্টাচার্যের দুর্দান্ত পরিচালনা, এবং দেওয়ালয় ভট্টাচার্যকে নিয়ে অনেক অনেক রকম কথা বলে, কিন্তু ওনার ড্রাকুলা স্যার প্রমাণ করে দিয়েছে ওনার মানে পরিচালক হিসেবে ওনার কাজ কতটা ভালো হতে পারে যদি ওনাকে সেইভাবে সুযোগ দেওয়া হয়। এবং হইচই বারবার সেই সুযোগ দিয়েছে এবং উনি কাজে লাগিয়েছেন। তো আমি পার্সোনালি খুব এক্সাইটেড হইচইয়ের সিজন থ্রি নিয়ে। খুব শিগগিরই এটার স্ট্রিমিং শুরু হয়ে যাবে হইচইতে। তো যারা এখন হইচইয়ের সাবস্ক্রিপশন নাও নি তাদেরকে বলবো এক্ষুনি গিয়ে নিয়ে নাও, কারণ আর কিন্তু বিরাট কিছু একটা ভালো জিনিস তোমরা মিস করবে। এটা ভেবে দেখতে বসো না যে বিরাট কিছু হট কিছু দেখতে পাবো, বরং এটা ভেবে দেখতে বসো যে এটা থেকে আমরা কি শিখতে পারি। চরিত্রহীন ওয়ান, চরিত্রহীন টু, আমাদের মতো অনেক পাবলিক যারা মন থেকে দেখেছে তারা অনেক কিছু শিখতে পেরেছে, গ্যারেন্টি দিয়ে বলছি শিখতে পেরেছে। এবং চরিত্রহীন থ্রিও দুর্দান্ত কিছু মেসেজ দেবে। তাই এক পাশের ভাবনাকে সরিয়ে দিয়ে ব্যাপারটাকে এনজয় করুন, উপভোগ করুন, এবং অবশ্যই হইচইতে গিয়ে চরিত্রহীন সিজন থ্রি দেখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব হইচইয়ের সাবস্ক্রিপশন নিয়ে নিন, কারণ হইচই এখন দুর্দান্ত কাজ করছে বলে আমি মনে করি বাংলাতে। তো আমি খুব এক্সাইটেড, আমি এটাকে রেটিং দেবো 5/4। এবং এর ট্রেলার তুমি দেখলাম, এবার যখন এটা রিলিজ করবে, স্ট্রিমিং হবে, সেটারও অবশ্যই রিভিউ আমি দেবো। তো তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার।